200 কোটি টাকায় আর্থিক কেলেঙ্কারি অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিনের সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই বলিউডে আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে তাদের অন্তরঙ্গ ছবি ফাঁস হওয়ার পর নানা বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। সুকেশের কাছ থেকে আংটি সহ দামি দামি উপহার নেওয়ার ব্যাপক আলোচনার মুখে পড়েছেন জ্যাকুলিন। এই নিয়ে সংবাদ মাধ্যমকে সুকেশ লিখেছেন এক আবেগঘন চিঠি। তার কথায় জ্যাকুলিন একেবারেই নির্দোষ, ওসব দামি উপহার তার ভালোবাসার প্রতীক ছিল। কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিনের আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে। সুকেশ একটি 52 লাখ টাকা দামের একটি ঘোড়া ও 9 লাখ টাকা দামের একটি পার্সিয়ার বিড়াল জ্যাকুলিনকে উপহার দিয়েছেন। সব মিলিয়ে 10 কোটি টাকার উপহার দিয়েছেন জ্যাকুলিনকে। জ্যাকুলিনের পাশাপাশি নোরা ফাতেহের নামও জড়িয়েছেন এই মামলায়। তাকে একটি দামি গাড়ি উপহার দিয়েছেন সুকেশ, কিন্তু নোরা অস্বীকার করেন সেই অভিযোগ। এছাড়া কয়েকদিন যেতে না যেতে আরও একটি নিউজ ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সেখানে বাথরুমের ভেতর আয়নার সামনে দাঁড়িয়ে সুকেশকে গলা ঝুরিয়ে ধরে চুমু খেতে দেখা গেছে জ্যাকুলিনকে। প্রতারক সুকেশ শিল্পপতি শিবেন্দ্র সিংহের স্ত্রী অদিতি সিংহকে বোকা বানিয়ে টাকা আদায় করেছে সুকেশ। তবে এই প্রথম নয়, এর আগেও প্রতারণার নাম জড়িয়েছেন সুকেশ। সম্প্রতি গ্রেফতার করা হয়েছে প্রতারক সুকেশকে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ইডি। তবে তদন্ত যত এগোচ্ছে ততই হতবাক হচ্ছেন তদন্তকারীরা। সুকেশের জীবনটা পুরো রূপলি পর্দার মতো। কোটি কোটি টাকার মালিক হওয়ার সুকেশ শখ হয়েছিল বলি নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর। এছাড়াও সূত্র থেকে জানা গেছে চার্জশিটে সুকেশ চন্দ্রশেখর নিজের মুখে কবুল করেছেন অভিনেত্রী জ্যাকুলিনকে 50 লাখেরও বেশি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন। এবং শুধু তাই নয়, বিড়াল প্রেমী জ্যাকুলিনকে তিনি 9 লাখ টাকা একটি বিড়ালও উপহার দেন সুকেশ।